খারাপ অবস্থা রে ভাই, কন্ডিশন খুব খারাপ, বাধা বাধা পুরো সব এটাই আছে। চল একটু দেখো শুনছো ভাই, ওঠো ওঠো ভাই, ওঠো। কাজ কর, ভেতরে ডোয়ারের ওখানে ব্যান্ডেজ আছে আর লাল ওষুধ আছে, ওটা পাদাই নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি, এক মিনিট যাচ্ছি যাচ্ছি। আর ওষুধ এনেছি ধরো, অনেকটা জখম হয়ে গেছে এখানটা। দেখে তো মনে হচ্ছে খুব চিন্তায় আছি, যেমন পোশাক দেখে তো মনে হচ্ছে খুব ভদ্র ঘরের ছেলে। কি করিস, কি নাম, কি? কিছু করি না দাদা, কাজের খোঁজ করছি। কাজের খোঁজ করতে গিয়েই অবস্থা আমার। কাজ খুঁজছিস তুই? আমার দাদার কাছে কাজ পেয়ে যাবি। কাজ খুঁজছিস? দাদার একটা ছেলের দরকার আর তোরও কাজের দরকার, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ কি বলি, ভালোই হলো। ঠিক আছে, আজই তো দাদার সাথে কথা বলিয়ে দেবো। দাদা কে তোমাদের দাদা? দাদা, দাদার নাম শুনলে এলাকার মানুষ করে ফেলে। আমাদের দাদা পিনাকি গুন্ডা। আমি পিনাকি গুন্ডা, এই এলাকায় আমার পারমিশন ছাড়া কোনো গাছের একটা পাতাও কিন্তু নড়ে না। দাদা আছি, দাদা একজনকে নিয়ে এসছি। হ্যাঁ শুনলাম। আচ্ছা মালটাকে কোথা থেকে তুলে এনেছিস রে? তো কোনোদিন আগে দেখিনি মালটাকে, কোথা থেকে এনেছিস একে? পাঠাগার রাস্তায় পড়েছিল, ভাবলাম তুলে নিয়ে যায়। তোমার দাদা কদিন বলছিল যে একটা ছেলে লাগবে, ঠিক আছে পাঠাগার জন্য নিয়ে চলে এসছি এখানে। আর এরও দাদা কাজের দরকার। ঠিক আছে, ভালো করেছিস। আয় আয় বস বস বস, দেখি তোর ব্যাপারটা কি করতে পারি। বস 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 এখানে, বস এখানে বস। দাদা দাদা, আমাদের মাল বোঝাই একটা কুড়িকে আটক করেছে। কোথায়? চাপাডাঙ্গা রোডে আটক করেছে। ও আচ্ছা, দাঁড়া তো দেখছি, এক্ষুনি দেখছি। হ্যালো, হ্যাঁ আমি পিনাকি গুন্ডা বলছি। আরে গাড়িতে যে আমাদের মালটা আসছে আপনারা আটকেছেন কেন? ট্রাকটা ইমিডিয়েট ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি কিচ্ছু জানি না, এক্ষুনি ট্রাকটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। আরে ওসব কিচ্ছু চিন্তা করিস না, সব সেটেল করে দিয়েছি। এই শোন, গাড়িতে করে মালটা এলে সব ছেলে পুলেদেরকে নিয়ে তোরা ইমিডিয়েট কিন্তু মালটা গুদাম ঘরে ভরে দেওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে? কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ ঠিক আছে দাদা, আমরা দেখছি। ওই চল আয়, চল চল চল। যা ওদিকটা তো মিটলো। হ্যাঁ এবার তোর কেসটা বলতো এবার। আচ্ছা আগে বলতো তোর নামটা কি আছে? চন্দন। না না তোর পুরো নামটা বল, পুরো নামটা বল। চন্দন বেলেল। আচ্ছা তুই এখন কি করিস রে, কি করছিস এখন তুই? কিছু না দাদা, বেকার। তোদের মতো বেকার ছেলেই তো আমার লাগবে, আমার তো দরকার তোদের মতো ছেলে। আচ্ছা তোর এই হালটা কি করে হলো একটু বলতো শুনি।
ভালো কাজ পেয়ে যাবি, দেখা যাক কি হয়, চেষ্টা তো করছি। চল আসি রে, লেট হয়ে যাবে। আপনার কথা অনেক শুনেছি, আপনি গরিব তো চাকরি বাকরি করে দেন, তো আমার চাকরির খুব প্রয়োজন, যদি আমার জন্য একটা কিছু করে দেন তাহলে খুব উপকার হয়। না তেমন কিছু না, আমি অসহায় মানুষদের দুঃখ কষ্ট বুঝি, আমি আমার হাতে অনেক চাকরি বাকরি আছে, হ্যাঁ আমি অনেকের চাকরি করে দিই, ঠিক আছে? স্যার আজকালকার দিনে আপনার মতো মানুষ পাওয়া খুবই কঠিন, আমার একটা চাকরির খুবই দরকার, যদি একটু আমার জন্য একটু করে দেন আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি, একটু দেখুন যদি কিছু হয়। হ্যাঁ তোমার নামটা যেন কি বললে? চন্দন বেলেন স্যার। তাই বলছিলাম চন্দ্রবাবু, অল্প কিছু লাগবে, বুঝতেই তো পারছেন আজকের বাজারে বড় বড় অফিসারদের ব্যাপার, হ্যাঁ তাই আপনাকেও চিন্তা ভাবনা করতে হবে, হ্যাঁ অফিসারদের দেওয়ার জন্য আমার কিছু লাগবে না, তাই অফিসারদের দেওয়ার জন্য আপনাকে কিছু দিতে হবে। টাকা? তবু কত টাকা স্যার? বেশি নয়, তা লাখ পাঁচেক তো লাগবে। এত টাকা কোথায় পাবো? কি হলো, চিন্তা ভাবনা করছো, কিছু বলবে না কি? না মানে তাহলে আজ আমি উঠি। হ্যাঁ আসো, যত তাড়াতাড়ি হয় কিন্তু জানাবে। জানিস ভাই, সকালে এই কাজের জন্য গিয়েছিলাম না, সেটা হলো না রে। কেন রে, কি হলো আবার? চল তাহলে যাই, বসে যাক, বসেই সব কিছু বলবো তোকে। চ তাহলে বসে যাক। হ্যাঁ হ্যাঁ চল চল বসে যাক। চ ভাই তাহলে এখানে বসে নাকি? চল তাহলে ভাই বসে, চ তাহলে এখানে বসে। যার কাছে গিয়েছিলাম না, নিজেরা খাবে বলে চাইছে, গরিব ছেলে কত প্রবলেম হয়েছে সেটা বুঝতো, সারা সব হয়ে যেত। তুই ঠিকই বলেছিস, ফালতু চিন্তা করিস না, অন্য জায়গায় ট্রাই কর, কোথাও না কোথাও হয়ে যাবে। অনেকে তো ট্রাই করছে কিন্তু কোথাও তো কিছু হচ্ছে না। চাকরি বাকরি গরিব লোকের জন্য নয়, বড় লোকেরই ঠিক আছে। হ্যাঁ ভাই আজকের দুনিয়ায় টাকা ছাড়া কিছু না, টাকা ছাড়া কিছুই হয় না, চারিদিকে টাকা আর টাকা। আমার দোকানদার অজিত দাই ঠিক আছে, সন্ধ্যেবেলা ক্যাশ পয়সা দিয়ে দেয় আর আমি বাংলা বোতলে বসে পড়ি, বিন্দাস লাইফ ভাই। হ্যাঁ সেটাই তো দেখছি, আজকের দুনিয়ায় লেখাপড়া করে কোনো লাভ নেই, তোর জীবনটাই অনেক ভালো। আপনি একটা হাতের কাজ শিখলে তা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিতে পারছিস। সবসময় বেশ মজায় থাকি রে। হ্যাঁ দুঃখ করে লাভ নেই, জীবনটা হয়ে গিয়ে কাটাতে হবে। যাক আমার কথা থাক, তোর কথা বল। আমার কথা, সকালবেলা কাজে যাব, সন্ধ্যাবেলা বাংলা বদলে বসে পড়ব, বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেবো। সবই ঠিক আছে, মজা করছিস, কিন্তু ড্রিঙ্ক করা একটু কমিয়ে দে। হ্যাঁ কমিয়ে দিয়েছি তো, কাল খাইনি আজ খাবো ব্যাস। আর হ্যাঁ তোর সাথে একটা সিরিয়াস কথা আছে। কি কথা বল না। আমি তোর কাজের জন্য একজনকে বলেছিলাম, কাল গিয়ে দেখা করিস, অ্যাড্রেস দিয়ে দেবো, গিয়ে দেখ না যদি হয়ে যায় তো ভালোই হবে। ঠিক আছে দিস, কি হয় দেখি। দেখ চল আজকে উঠি। হ্যাঁ ভাই চ চল, তো হলো চ।
আসছি রে, কাল দেখা হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যেবেলায় দিয়ে দেবো। হ্যাঁ ভাই হবে, দাঁড়া দিচ্ছি। তারা বল, তুই যাচ্ছিস কোথায়? একটা বেসরকারি কোম্পানিতে চাকরির যোগাযোগ হয়েছে রে, সেখানেই যাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ তো ভালো কথা রে। ঠিক আছে, একটু দাঁড়া, তোকে টাকাটা এনে দিচ্ছি। ঠিক আছে। ধন্যবাদ ভাই, অনেক উপকার হলো আমার। দূর পাগলা, বন্ধুদের মধ্যে আবার ধন্যবাদ কিসের? তুই একটা ভালো করে তুই কাছে মিডিয়া। চল আসি রে ভাই, ফিরে এসে দেখা করছি। ঠিক আছে ভাই। নেক্সট কে আছেন আসুন। সবই তো দেখলাম, সবই ঠিক আছে, কিন্তু একটা ভ্যাকেন্সি আমাদের এখানে ফাঁকা আছে, ঠিক আছে? যে ভ্যাকেন্সিটা আপনাকে দিতে পারবো না। কেন স্যার, অনেক লেট করে ফেলেছে। ওই তো একটা ভ্যাকেন্সি আছে, ওটা আপনাকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না তার জবাব আমি আপনাকে দেবো না, আপনি আসতে পারেন। চেষ্টা করে দেখুন না, এখনো তো একটা ভ্যাকেন্সি আছে। না নেই, জানেন ওটা ম্যানেজারের ছেলের জন্য। তার মানে ট্যালেন্টের কোনো মূল্য নেই তো? ট্যালেন্টের কোনো মূল্য নেই, যান নিয়ে যান। চন্দন বিকালে দেখা করবে বললো, এখনো এলো না, কি ব্যাপার? তারপর গিয়ে দেখি। চন্দনকে দেখেছিস না তো? কেন, কি হয়েছে? আরে ভাই, বিকালে এসে দেখা করার কথা, এখনো আসেনি, এখন চলে আসার কথা, এত তো লেট করে না ও। ঠিক আছে তুই যা, আমি দেখছি চারিদিকটা ঘুরে কোথায় পাওয়া যায় কি। চন্দন মনে হচ্ছে ওটা বসে বসে কি করছে ওখানে? কি চন্দন, তুই এখানে বসে আছিস? তোর সারা দুনিয়া খুঁজে পাচ্ছি, তুই এখানে বসে আছিস? হ্যাঁ, মুখ দিয়ে মনে চাকরিটা আজকে হয় না রে? আজকেও হলো না, বসে থেকে লাভ নেই। চ বাড়ি, চ, যা হবার হয়ে গেছে, চ বাড়ি, চ। বুঝো আজকে সন্ধ্যার মদ খাবি না? হ্যাঁ খাবো তো, কেন খাবো না? কি হয়েছে, কেন? আজকে আমিও খাবো। তুই খাবি? তুই জামাটা পাল্টে আসি, আমিও খাবো। সত্যি তুই খাবি? ভালো ছেলে হয়ে কি লাভ, এই পাঞ্জাবিও কোনোদিন পরবো না, আজ থেকে রোজ মদ খাবো তোর। ঠিক আছে, এতবার যেখানে বলছিস চ, দুদিন একসাথে খাবো, চ তো।
দে ভাই। এই চকু পুরো ভরে দে, পুরো ভরে দে। দো খাবি তুই? হ্যাঁ পুরো ভরে দে। তুই বিয়ে সত্যি হতে মত খাচ্ছিস? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ ভাই খেতেই হবে, না খেয়ে বা কি হলো আমার জীবনে? কিছুই তো পেলাম না। এসব না খাই ভালো রে ভাই, আমি খাই তো তাই সবাইকে বারণ করি। না খাবার কি আছে, তুই খাস আমিও খাবো, আজকে পুরো মাতাল হয়ে যাবো। কি বলিস রে ভাই? হ্যাঁ ভাই আর নিস না, ভাই আর নিস না, তুই খেতে পারবি না, প্রথমবার খাচ্ছিস ভাই, তুই আর নিস না ভাই। যা হবে হবে, খেতে পারবি তো? ঘুরবে ভাই ঘুরবে, কোন একদিন তোর কপাল ঠিকই ঘুরবে। ঘুরিবে কপা কোনো দিন ঘুরবে না রে ভাই, কোনো দিন ঘুরবে না। ওই যে ওখানে শহরটা দেখছি, কত বড় বড় আশপাশের বিল্ডিং, গরিবের কোনো দাম নেই রে ভাই, বড় লোকদের অর্থ আধিপত্যের লড়াই খালি, বুঝেছিস ভাই? গরিবের কোনো দাম নেই। ও চন্দন, চন্দন ওঠ রে, তোকে বারণ করলো এত খাসনি, সেই তুই খেলি, বাড়ি যেতে হবে রে ভাই, ওঠ ওঠ রে চন্দন, চন্দন চন্দন বেলেল আছেন নাকি বাড়িতে? চন্দন বেলেল চন্দন ভাগ্যের থেকে একদিন ঠিকই ঘুরবে, ঠিক আছে চন্দন তুই আগে যা, অফিস জয়েনিংটা করে আগে, ঠিক আছে, সামনে যাবি। হ্যাঁ
আমার সাথে কাজ করতে আদৌ রাজি আছিস না নেই?
ঠিক করে ভেবে চিনতে বল কিন্তু। হ্যাঁ দাদা, আমি রাজি আছি। আমার কাজে খুব প্রয়োজন, যা বলবে আমি তাই করব। তাহলে ঠিক আছে, তুই যেহেতু কাজ করতে রাজি তাহলে তুই কাল থেকে কাজে লেগে পড়। আর শোন, তোকে কিন্তু আমি দায়িত্বটা দেব বলে ভেবেছি হরিপুর চত্বরের এলাকাটা, এই এলাকার কিন্তু তুই কিন্তু মেন। আর এই শোন, একে কিন্তু কাজটা ঠিকঠাক বুঝিয়ে দিস, কোনো যেন অসুবিধা না হয়, ঠিক করে কিন্তু কাজ করিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দাদা, কাল থেকে আমি কাজে লেগে যাচ্ছি। দাদা এই দেশের যা অবস্থা, মানে একে একটা কিছু দেশের ব্যবস্থা করলে খুব ভালো হয়। ঠিকই বলেছিস, ওর কিছু ড্রেসের প্রয়োজন রয়েছে। আচ্ছা ওই সামন্তর দোকানে চলে যা, কিছু ড্রেস তুলে নিবি, নিয়ে ওকে ড্রেসের ব্যবস্থা করে দে। ওর যেন কোনো খামতি না থাকে এটা কিন্তু তোদেরকে বলে দিলাম। আর শোন, ঠিকঠাক দেখে নেবি কিন্তু, ঠিক আছে? ওর যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। বেশি বাড়াবাড়ি নয়, দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে।